হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেন একাডেমি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো মাইক্রোসফট এক্সেল এর ইনসার্ট মেনুর কাজ। তো চলুন কথা না বাড়ি, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম। মাইক্রোসফট এক্সেল এর ইনসার্ট মেনুতে প্রথম কাজ আছে টেবিল। যেমন আমরা যদি একটা টেবিল নিতে চাই, টেবিল ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে যেমন আমরা এখানে একটা টেবিল নিব, সিলেক্ট করলাম, পরে টেবিল অপশনে ক্লিক, তারপর আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তারপর আপনারা এখানে টেবিলে দেখতে পাবেন যে পিকচার, অর্থাৎ আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পিকচার ইনসার্ট করেছি। এখানে আমরা এক্সেল মাইক্রোসফট এক্সেলে ছবি ইনসার্ট করব। প্রথমে আমরা পিকচার অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদের দেখতে পাচ্ছেন ইনসার্ট পিক, যেমন এখানে একটা মুজিবের পিকচার দেওয়া আছে, আবার এই পিকচারটাই ইনসার্ট করব। পিকচারটাকে সিলেক্ট করলাম, পরে ইনসার্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা চলে আসছে। তো এইভাবে আপনারা একটা পিকচার ইনসার্ট করবেন। আপনারা চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। এইভাবে একটা পিকচার ইনসার্ট করবেন। পিকচার ক্লিক করলে উপরে ফরম্যাট নামের একটা অপশন আসছে, যেমন এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারেকশন কালার, আর্টিস্ট ইত্যাদি, বা এখানে বিভিন্ন 3D অপশন আছে। যেমন আপনারা চাইলে এখান থেকে পিকচার একটা বর্ডার দিয়ে দিতে পারেন। যেমন আমরা এইটা একটা দিলাম ড্রপ শিটও। তারপর এখানে আছে পিকচার বর্ডার। তারপর আমরা এখানে আরেকটা আরেকটা কাজ, সেটা হলো ক্লিপ আর্ট। ক্লিপ আর্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা বক্স চলে আসছে, অর্থাৎ কম্পিউটারের মেমোরিতে কিছু আর্ট রাখা আছে। যেমন আমরা কম্পিউটার সম্পর্কে যদি পিকচার নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা সার্চ ফর এই বক্সে আমরা কম্পিউটার লিখবো, যেমন COMPUTER কম্পিউটার। তারপর আমরা এখানে গো অপশন এখানে ক্লিক করব, অর্থাৎ দেখতে পাচ্ছেন কম্পিউটার কিছু পিকচার চলে আসছে। অর্থাৎ আমরা চাইলে এগুলো নিয়ে, অর্থাৎ ক্লিপ আর্ট গুলো নিয়ে এখানে একটু লোড হচ্ছে বা পিকচারটা চলে আসছে। এরপর আপনারা ক্লিপ আর্ট গুলো নেবেন। তারপর হচ্ছে এখানে শেপস, অর্থাৎ প্রতীক। যেমন এখানে বিভিন্ন প্রকার শেপস প্রতীক দিয়ে আছে। যেমন আমরা একটা যদি বাংলাদেশ একটা পতাকা আঁকতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে রেক্টেঙ্গেল শেপস নিলাম, এখানে রেক্টেঙ্গেল শেপস আঁকাইলাম। তারপর আমরা একটাকে কালার করব। যেমন এখানে আছে ফিল শেপস, ফিল এবং শেপস আউটলাইন। অর্থাৎ ফিল বলতে আমরা যদি একটি একটা ফুটবল মাঠকে কল্পনা করি বা একটা মাঠকে কল্পনা করি, সেই ক্ষেত্রে মাঠের চারপাশে এরিয়া বাউন্ডারি হচ্ছে শেপস আউটলাইন বা লাইন বা স্ট্রোক, আর মাঝখানের অংশ পূর্ণটা হচ্ছে শেপস ফিল। দেখতে পাচ্ছেন এখানে আইকনটা, অর্থাৎ একটা বালতি তার রং ঢালতেছে এবং একটা পেন্সিল তার আঁকিতেছে। অর্থাৎ আমরা এটাকে সবুজ করে দেই, আবার এখানে আমরা শেপস আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। তারপর আমরা ইনসার্ট থেকে আবার শেপস থেকে আমরা একটা ওভাল নিব বা সার্কেল নিব। এরপর আমরা এখানে একটা ইয়েকে দিলাম, তারপর এটাকে আমরা একটা রেড লাল কালার দিয়ে দিই। তারপর আমরা চাইলে এখান থেকে আবার আউটলাইনটা বাদ করে দিতে পারবো, বাতিল করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের একটা পতাকা হয়ে গেছে। তারপর এখানে পতাকার যে বাঁশ বা খুঁটি থাকে, আমরা একটা লাইন দিয়ে সেই খুঁটিটা নিয়ে নিই, খুঁটিটা নিয়ে নিলাম। লাইনটাকে সোজাভাবে টানার জন্য আপনারা কিবোর্ডে শিফট প্রেস করলে দেখতে পাচ্ছেন, দেখতে পারেন আপনার লাইনটা সোজা হয়ে যাবে। তারপর লাইনটা অনেক চিকন, অর্থাৎ আমরা যদি এটাকে একটু মোটা করতে চাই, অর্থাৎ ওয়েট একটু বাড়াতে চাই, সেই ক্ষেত্রে শেপস আউটলাইন থেকে ওয়েট থেকে আপনার এখান থেকে মোটা করে নিতে পারবেন। তারপর শেপস আউটলাইনের যদি একটা কালার দিতে চাই, যেমন আমরা এই কালারটা দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে পতাকাটা হয়ে গেছে। অর্থাৎ অনেকগুলা শেপস যদি আপনারা একসাথে একসাথে সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে শেপস প্রথম শেপসে ক্লিক, তারপর আপনারা কন্ট্রোল চাপ দিয়ে পরের শেপসে ক্লিক, তাহলে আপনারা একসাথে সবগুলাকে সিলেক্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা পতাকা গেল, যেমন এই সেল আমরা লিখে দিই NATIONAL FLAG ন্যাশনাল ফ্ল্যাগ, BANGLADESH বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ। এই তো হয়ে গেছে আমাদের একটি বাংলাদেশের পতাকা। তারপর বাংলাদেশ পতাকা লেখাগুলোকে আপনি একটু কালার দিয়ে দিলাম, এই তো হয়ে গেছে। এরপর আপনারা শেপস, বিভিন্ন প্রকার শেপস আছে এখানে, এগুলা ইউজ করতে পারবেন। যেমন আমরা এখানে একটা ইমোজ, এইটা আমরা যদি এখানে আঁকি, দেখতে পাচ্ছেন এই যে একটা ইমোজি আঁকলাম। এইভাবে আপনার শেপস ইউজ করবেন। তারপর হচ্ছে এখানে স্মার্ট আর্ট, অর্থাৎ
স্মার্ট আর্ট বলতে এখানে কিছু আর্ট অর্থাৎ ড্রয়িং বা চিত্র নকশা দেওয়া আছে। যেমন আপনারা বিভিন্ন একটা বিষয় একটা একটা বিষয়ে যদি অনেকগুলা দিক থাকে তাহলে সেইগুলাকে একটা প্রসেসিং এর মাধ্যমে বা নির্দিষ্ট শ্রেণীবদ্ধভাবে নির্দিষ্ট শ্রেণীভাবে বিন্যস্তভাবে যদি আপনারা এগুলাকে প্রকাশ করতে চান সেই ক্ষেত্রে আপনারা স্মার্ট আর্ট ব্যবহার করতে পারেন। যেমন যেমন আমি একটা স্মার্ট আর্ট নেই, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট আর্ট চলছে, স্মার্ট আর্ট গ্রাফিক এখানে চলে আসছে। যেমন অল আছে এখানে সবগুলো দেখাচ্ছে, আপনারা চাইলে এগুলো নিতে পারবেন। তারপর এখানে লিস্ট প্রসেস সাইকেল অর্থাৎ আপনার কাজটা কিভাবে প্রসেস প্রক্রিয়া হচ্ছে এইগুলো, যেমন লিস্টে আছে, যেমন আপনারা একটা বিষয়ে বিভিন্ন ভাগ বা শ্রেণী থাকতে পারে সেইগুলোর ক্ষেত্রে আপনারা লিস্ট ইউজ করতে পারেন। যেমন সাইকেল যেমন একটা কাজ কিভাবে প্রসেসিং হয়ে আসে, যেমন আমরা এটা নিলাম, ওকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে। যেমন এখানে টেক্সটের জায়গায় আমরা এখানে লিখতে পারবো, ঠিক আছে, তারপর এখানে আমরা লিখতে পারবো অর্থাৎ আপনারা আপনাদের একটা কাজ অর্থাৎ কিভাবে একটা কাজ প্রসেসিং হচ্ছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এভাবে আপনারা এগুলো স্মার্ট আর্ট থেকে নিতে পারবেন। তারপর চাইলে আপনারা এগুলো আবার কালার চেঞ্জ করে দিতে পারবেন, এক একটা আলাদা আলাদা কালারও দিতে পারবেন, আলাদা আলাদা কালার করে দিতে পারবেন পছন্দ মতো আপনারা এখান থেকে নিয়ে ইউজ করবেন। তারপর হচ্ছে এখানে ইনসার্ট মেনুতে, তারপর এখানে আছে কলাম অর্থাৎ এইগুলা গ্রাফ চার্ট। যেমন আমরা এখানে একটা লিখি, যেমন একটা জনসংখ্যা বা একটা সারণি আমরা তৈরি করব, যেমন গ্রাফ তৈরি করব, যেমন বি বাংলাদেশ ছিল 7000। আপনাদের বোঝার ক্ষেত্রে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের নিজের প্রয়োজনের আপনার কাজটা এখানে করতে পারেন। সেক্ষেত্রে যেমন বোতাম ছিল 800, অর্থাৎ প্রথমে এগুলা লিখলাম, লেখার পর আপনারা এই ঘরগুলাকে সিলেক্ট করে নিলেন। তারপর আপনাদের এখানে ইচ্ছা মতো আপনারা যে কোনো একটা চার্ট নিতে পারেন, যেমন এখানে অল চার্ট টাইপে ক্লিক করলে এখানে আপনার তিন চার চার্টের অপশন চলে আসলো। যেমন এখানে আছে কলাম, এগুলা প্রত্যেকটা কলাম আকারে থাকবে, যেমন এখানে লাইন অর্থাৎ আপনার গ্রাফ চার্টটা লাইন আকারে থাকবে, লাইন হিসেবে থাকবে। এখানে আছে পাই, বার, এরিয়া, এক্স ওয়াই, সেটার, স্ট্রোক, সারফেস, ডট, বুবলি, রেডার ইত্যাদি। যেমন আমরা এখানে কলাম ইউজ করি, যেমন কোন কলামটা ইউজ করবো, এখানে আমরা এই কলামটা ইউজ করবো, তাহলে এটাকে ক্লিক করে আমরা ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে চার্টটা অর্থাৎ গ্রাফ চার্টটা এসে গেছে। হাইপার লিঙ্ক অর্থাৎ আপনারা এই কাজের সাথে যদি অন্য আরেকটা কাজ এটার সাথে যদি আপনারা আরেকটা ফাইলের কানেকশন দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনার কাছে হাইপারলিঙ্ক। যেমন আমার এই ন্যাশনাল ফ্ল্যাগ এই সেলের সাথে আমি একটা হাইপারলিঙ্ক অর্থাৎ আরেকটা কাজের আমি এড করে রাখবো, সেই ক্ষেত্রে আপনারা হাইপারলিঙ্কে ক্লিক করলেন। তারপর এখানে আপনারা খুঁজবেন, যেমন এই একটা সং আছে এখানে অর্থাৎ গান, এইটাকেই আমি এখানে লিঙ্ক করে রাখবো, তাহলে এটাকে ক্লিক করে ওকে দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটাই হয়ে গেছে, অর্থাৎ আমার এই লেখার সাথে আমার ওই মিউজিক অর্থাৎ সংটা লিঙ্ক হয়ে আছে অর্থাৎ কানেকশন হয়ে আছে। অর্থাৎ আমরা যদি এই লিঙ্কে এখন ক্লিক করি তাহলে আমাদের ওই সংটা এখানে চলে আসবে। লিঙ্ক এইভাবে করবেন। তারপর হচ্ছে টেক্সট বক্স, অর্থাৎ টেক্সট বক্স আপনারা একটা বক্সের ভিতরে লিখে আপনারা এটা নির্দিষ্ট জায়গায় বা বিভিন্ন জায়গায় লিখতে পারেন। যেমন টেক্সট বক্সে ক্লিক করলাম, তারপর আমি এখান থেকে এখানে পর্যন্ত টেনে দিলাম, তারপর এখানে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো। টেক্সট বক্স এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমাদের ক্লাসে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে তারপর ইনসার্ট মেনু হচ্ছে হেডার ফুটার, হেডার ফুটার দেখানো হচ্ছে ওয়ার্ডার। যেমন আমরা একটা লেখা মডেল করবো সেক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের বলতেছে ইউ টেক্সট হেয়ার অর্থাৎ আমরা এখানে লিখবো ACADEMI একাডেমি। দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা এখানে ওয়ার্ড আর্ট হয়ে গেছে, ওয়ার্ড আর্ট অর্থাৎ লেখা মডেলিং করা, আর্ট লেখাটাকে মডিফাই করা, এটা হলো ওয়ার্ড আর্ট। তারপর হচ্ছে এখানে লাস্ট আছে ইকুয়েশন এবং সিম্বল, সিম্বল অর্থাৎ প্রতীক। আপনার যদি কোনো একটা প্রতীক দরকার সেক্ষেত্রে আপনি সিম্বলে ক্লিক করলে এখানে সিম্বল ডায়ালগ বক্স অর্থাৎ সিম্বলের বক্স চলে আসবে। এখানে আপনি চাইলে এখান থেকে আপনার প্রতীক বা বিভিন্ন প্রকার চিহ্ন নিয়ে এখান থেকে ইউজ করতে পারেন। যেমন বিভিন্ন প্রকার চিহ্ন আছে, এগুলো আছে
অর্থাৎ এইগুলো আপনার দেখে দেখে নেবেন, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।